পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে এবং ব্রেন ওয়্যার স্কিলের সাথে এই ট্রেনিং সেন্টারটা শুরু হলো। এখানে মূলত দুটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে, একটা হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার সেক্টর এবং আরেকটা হচ্ছে টেলারিং। এই দুটো সাবজেক্টের ট্রেনিং যে সমস্ত যুবক যুবতীরা বেকার, যে সমস্ত যুবক যুবতীদের বয়স 18 থেকে 35 মধ্যে, তারা এই ট্রেনিং নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যারা অধিবাসী 18 থেকে 35 বছর বয়সী এবং যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক বা ক্লাস 8 পাস, তারা এই ট্রেনিংয়ে নাম লেখাতে পারবেন। আজকে থেকে আমরা আমাদের মোবিলাইজেশন প্রসেস চালু করেছি, ভবিষ্যতে এই মোবিলাইজেশনের ওপর বেস করে স্ক্রিনিং এবং সিলেকশন হবে, তারপরে আমরা বেছে নেব কোন 30 জন এই ট্রেনিং নিতে পারবেন। এই যে ট্রেনিং পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় উৎকর্ষ বাংলার ট্রেনিং এখানে হবে, এই ট্রেনিংটা সম্পূর্ণ বিনামূল্যে, ছাত্রছাত্রীদের কোনো পয়সা দিতে হচ্ছে না। ট্রেনিং শেষে স্টুডেন্টরা পাস করলে তারা সরকারি শংসাপত্র পাবে এবং পাবে তারা যতদিন এখানে ট্রেনিং নিয়েছে তার যাতায়াত ভাড়া, এবং তারপরে আমরা যেটা করব, ব্রেনওয়্যারের তরফ থেকে তাদের চাকরির জন্য বিভিন্ন ইন্টারভিউয়ের বন্দোবস্ত করা হবে এবং যারা সেলফ এমপ্লয়েড হতে চায় তারা হতে পারবে। আমি এরকম এখানে সকালে বলছিলাম যে যারা টেলারিংয়ের ট্রেনিং নেবে তারা যদি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে স্কুল ড্রেস মেকিং এর কাজ করতে পারে তাহলে কিন্তু তারা তাদের সুবিধা পাবে। এবং এই যে জিডিএর ট্রেনিং, এই জিডিএর ট্রেনিংয়ের ক্ষেত্রেও বলে রাখি, শুধুমাত্র এই ক্লাসরুমে যে ট্রেনিং হবে সেটা নয়, তার সাথে সাথে আছে যে সমস্ত নার্সিংহোম বা হসপিটাল আছে সেখানেও 180 ঘন্টার ওজেটি অর্থাৎ অন দ্য জব ট্রেনিং আমরা করাবো। তো এই ট্রেনিংটা, জিডিএর ট্রেনিংটা 420 ঘন্টার ট্রেনিং এবং টেলারিংয়ের ট্রেনিংটা 340 ঘন্টার ট্রেনিং। প্রতিদিন ক্লাস হবে সপ্তাহে 6 দিন 4 ঘন্টা করে এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এখানে ম্যান্ডেটরি। টাইম কটা থেকে কটা হবে? টাইম আমরা মূলত রাখবো সকালবেলা একটা ব্যাচ এবং বিকেলে একটা ব্যাচ, অর্থাৎ 9টা থেকে হয়তো শুরু হবে 9টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকেলের দিকে 2টা থেকে 6টা পর্যন্ত। আপনার নামটা? আমার নাম অংশুমান দাশগুপ্ত, আমি ব্রেনওয়্যার এইচও অর্থাৎ হেড অফিস থেকে এসেছি, গ্রুপ ম্যানেজার প্রজেক্টস। আজকে যে এই যে ব্রেনওয়্যার স্কিল একাডেমি আমি আগেও শুনেছিলাম, একটু আগে অংশুমানবাবুর কাছ থেকেও আমার কথাটা শেয়ার করলাম, এটির যিনি ফাউন্ডার শ্রী ফাল্গুনী মিত্র, ফাল্গুনী মুখোপাধ্যায়, তিনি বোধহয় খুব সাধারণ অবস্থা থেকে এইরকম একটা প্রতিষ্ঠান, এটা একটা ইউনিভার্সিটি হয়ে গেছে এখন এই ব্রেনওয়্যার বলে। এই কম্পিউটারে পশ্চিমবঙ্গে যারা অগ্রণী এই কম্পিউটার ব্যাপারটাকে প্রচলিত করতে, তাদের মধ্যে তিনি অন্যতম একজন। তো তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা লাভ করেছেন এবং দেশকেও অনেক উজ্জ্বল করে দিয়েছেন, যার ফলে এটি একটি ছোটোখাটো কম্পিউটার সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। তো এখানে যারা এই বিশেষ করে এই যারা পার্ট নেবে, এই যে ব্যাপারগুলো আছে, স্কিল প্রোগ্রামগুলো আছে, নার্সিং ট্রেনিং, টেলারিং, কম্পিউটার, এই যে এতক্ষণ একটু আগে বলেছিলেন যে এরা অনেক রকমভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করেছে। আসলে যারা ছাত্রছাত্রী হিসেবে আমরা নাম লেখাই, প্রথমে মনে অনেক স্বপ্ন, কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়িত করতে যে অধ্যাবসায় দরকার সেটি যেন মনোযোগে আমাদের কোথায় যেন একটু হারিয়ে যায়, হারিয়ে গিয়ে আমরা অন্যদিকে মেতে গেলাম, হয়তো একজন সিনেমা জগতের মানুষ তাকে অনুকরণ করে তার মতো হেয়ার কাটিং করলাম, ড্রেস ফ্রেস পরলাম, মনে করলাম সেরকম হয়ে গেলাম বলে, কিন্তু তার নখের যোগ্য হতে পারলাম না, কারণ সেই লোকটা কিন্তু প্রচুর পরিশ্রম করে আজকে ওই জায়গাটা দাঁড়িয়েছে। ফিজিক্যাল এক্সারসাইজ বলি আর যাই বলি, তার খাওয়ার দাওয়ারের প্রতি তার যে একটা সংযম, সেগুলো কোনো কিছুই পালন করছে না, মনে করছে আমি ওরকম হয়ে গেছি, নকল করে কোনো কিছুই হবে না। বিবেকানন্দ বলে গেছেন যে অনুকরণ করে কোনোদিনও বড় হওয়া যাবে না, অনুসরণ করতে হবে, যে সামনে আমার একটা পাথওয়ে আছে,
এই যে এটা মনে হতে পারে এটা করে কি হবে, অনেক জায়গায় তো করেছি, যুব দপ্তরে কম্পিউটার করেছি, আবার এই একটা কম্পিউটার, সেই কম্পিউটারে তারা ওরকম ভাবেন, এই যে এরা বলছেন যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, আমি বাড়িতে ফাঁকি দিলাম, বাড়িতে বললাম যাচ্ছি পড়তে যাচ্ছি, কম্পিউটার পড়তে যাচ্ছি, চলে গেলাম আইনক্সে অথবা পার্কে চলে গেলাম, এতে ফাঁকি হলো, আমার নিজেরই ফাঁকি হলো, কিন্তু সেটি না করে যে হ্যাঁ আমি তো অনেক করেছি, এবারে আর কিছুদিন ওইদিকে আর মন দেবো না, ওই পার্কে বা আইনক্সে মন দেবো না, এখন এটাই পড়ি, এটা যদি পড়তে পারে দশজনের মধ্যে অন্তত ছজন জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এই যে বলছে কোনো পয়সা লাগবে না, আমাদের ওখানে দাশগুপ্ত মহাশয়কে তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, আমরা করব, এরপর বক্তব্য রাখবেন আমাদের। বিশেষ করে বলি যে এই রকম সেন্টারগুলো থাকলে আমাদের তাদেরকে গড়ে পেটে তৈরি করে সমাজের মধ্যে নিয়ে যাওয়াই হচ্ছে এইসব প্রকল্পের আসল উদ্দেশ্য। যারা দক্ষ ট্রেনাররা আসবেন তাদের মাধ্যমে এখানে আমাদের যাদের কাছে দূরে যাওয়ার মতন আর্থিক ক্ষমতাও নেই, তাদের একদম গ্রামের মধ্যে এসে যে ট্রেনিং করছে তার জন্য ভুব আজ প্র